মটরশুটি চাষ করে মাথায় হাত কৃষকদের, ভেজাল বীজের কারণে এই পরিস্থিতি দাবি কৃষকদের। খবর পেয়ে এলাকা পরিদর্শন কৃষি দপ্তরের পক্ষ থেকে। মটরশুটি চাষ করে ক্ষতির মুখে প্রায় 500 কৃষক। জলপাইগুড়ি জেলার রায়গঞ্জে টাকিমারি এলাকার মটরশুটি চাষ করে মাথায় হাত কৃষকদের, গাছ হলেও ফল নেই, ভেজাল বীজের কারণেই এই পরিস্থিতি, এমনটাই দাবি কৃষকদের। কৃষকদের অভিযোগ, এবছর প্রায় 500 কৃষক মটরশুঁটি চাষ করেছেন, মটরশুঁটি গাছ ঠিক হলেও গাছে ফল হচ্ছে না। টাকিমারি বাজারের একাধিক বীজের দোকান থেকে এই মটরশুঁটি বীজ কিনেছিলেন কৃষকেরা। কৃষকদের অভিযোগ, দোকানদারেরা যে বীজ বিক্রি করছে সেটা ভেজাল বীজ, এর ক্ষতির পরিমাণ কয়েক কোটি টাকা বলে দাবি কৃষকদের। কৃষকরা তাদের ক্ষতির কথা জানিয়েছেন কৃষি দপ্তরের আধিকারিকদের, কারণ কৃষকরা ব্যাংক থেকে টাকা ঋণ নিয়ে মটরশুঁটি চাষ করেছেন, এখন কিভাবে ব্যাংকের টাকা পরিশোধ করবেন সেটা ভেবে পাচ্ছেন না তারা। এই খবর পেয়ে নড়ে চড়ে বসে কৃষি দপ্তর। ইতিমধ্যেই টাকিমারি এলাকার একটি বীজের দোকান বন্ধ করে দেওয়া হয়েছে কৃষি দপ্তরের পক্ষ থেকে। পাশাপাশি কৃষকদের কিভাবে এত বড় ক্ষতির থেকে বাঁচানো যায় সেইটা দেখতে কৃষি দপ্তর, ব্লক প্রশাসন ও ভূমি দপ্তরের আধিকারিকরা যৌথভাবে এলাকা পরিদর্শনে আসেন। কৃষকদের কাছ থেকে বীজ বিক্রির জন্য যে টাকা নিয়েছিল দোকান মালিকরা, সেই টাকা ফেরত দেওয়ার দাবি জানানো হয়েছে কৃষকদের পক্ষ থেকে। মটরশুঁটি চাষ করে কৃষকদের যে ক্ষতির মুখে পড়তে হয়েছে সেই সমস্যা থেকে বের করে আনতে দফায় দফায় বৈঠক করছে জেলার কৃষি আধিকারিকরা। এ বিষয়ে কৃষক নিত্যলাল দাস বলেন, প্রতি বছর এই এলাকাতে বেশ ভালো মটরশুঁটি চাষ হয়, প্রতিবারের মতন এই বছরও ব্যাংকের থেকে ঋণ নিয়ে আমরা মটরশুঁটি চাষ করি, কিন্তু গাছ হলেও ফল ভালো হয়নি, এবছর ফলন খুবই খারাপ। এই বিষয়ে তিনি আরো বলেন, সমস্যা হলো আমাদের এখানে বিগত দিন যে মটরশুঁটি করা হইতো খুবই ভালো হইতো এই কোম্পানির মাল, কিন্তু এবছর এতটা খারাপ হয়েছে, মানে মানুষ তো এই যে ব্যাংকের থেকে ঋণ নিল শোধ করার মতো পরিস্থিতি নাই, তারপর এই কী করে যে এরা বাঁচবে খুবই মুশকিল, না ফলন হচ্ছে না, যেটা কিছু ভালো আছে সেটা ভালো হচ্ছে আর যেটা খারাপ সেটা খারাপ। এখানে জলপাইগুড়ি এগ্রিকালচার তরফ থেকে আসছে, তারপর রাজগঞ্জ ব্লক থেকে আছে, আমাদের রাজগঞ্জের ম্যাডাম আছে, আরও অনেকে আছে, যেটা মানে চাষিরা ফার্মার্সরা যে মানে লস হয়ে পড়ছে এই লসটা যাতে সরকারিভাবে সহযোগিতা করে, ক্ষতিপূরণটা সহযোগিতা করলে কিছুটা বাঁচতে পারবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, জলপাইগুড়ি। নারী সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।